বাংলাদেশের গ্রামগঞ্জে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। যত দেখি মন চায় আরো বেশি দেখতে, তাই তো ছুটে বেড়াচ্ছি দেশের আনাচে কানাচে। প্রিয় দর্শক, ভিন্ন স্বাদের সন্ধানে আজ আমরা এসেছি মুন্সীগঞ্জ। ইছামতি খাল বেয়ে যাচ্ছি মুজিবপুর গ্রামে। দুপারে গাছগাছালির সবুজ বেষ্টনী নিয়ে দারুণ মায়াবী এই ইছামতি খাল। রূপশোভায় ইছামতি মনোলোভা বলেই ভ্রমণপিয়াসীরা এখানে ঘুরে বেড়ায় বাহারি নৌকায়। খাল হলেও ইছামতির গভীরতা নদীর মতোই, বড় বড় বাণিজ্য তরীর তাই স্বচ্ছন্দ চলাচল। মুন্সীগঞ্জের পদ্মা নদী থেকে পানি নিয়ে বহুতাই খাল বয়ে চলেছে সিরাজদিখান উপজেলার গ্রাম ছুঁয়ে ছুঁয়ে। সিরাজদিখান উপজেলার 177টি গ্রামের একটি এই মুজিবপুর। মুজিবপুর বেশ অবস্থাপন্ন গ্রাম, জীবন গড়ার জীবন সাজানোর গেরস্থালী কর্মযোগ্যতাই লেগেই আছে। গৃহ নির্মাণের পাশাপাশি নদী ও খাল বিধৌত এই জনপদের ছুতাররা বাড়িতে বাড়িতে নৌকাও বানায় গৃহস্থের জন্য। আমাদের উৎসব আর অতিথি আপ্যায়নের রান্না বান্না হলে পোলাও কোরমা থাকবেই। মুরগি আর খাসির মাংসের কোরমা হয়, ডিমের কোরমা হয়, ইলিশ মাছেরও কোরমা হয়। প্রিয় দর্শক, এখানকার মাঝিরা উপলক্ষ পেলে রান্না করে অন্যরকম এক কোরমা, নলা মাছের কোরমা। আমাদের আজকের রাঁধুনি রোকেয়া বেগম, আপনারাও রান্নাটা মন দিয়ে শিখে নিন। আপা চলুন শুরু করি। চলুন শুরু করি। প্রথমে কি করতে হবে? প্রথমে একটু মরিচের গুঁড়ো দিবেন। প্রথমে আস্ত নলা মাছের পেট পরিষ্কার করে ধুয়ে তাতে সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মাখতে হবে। এটা কি আস্ত মাছটাই রান্না করতে হয়? জি। কেটে কেটে পিস করে যদি রান্না করি হবে? আলু মাছটা রান্না করলে সুন্দর দেখা যাবে। পরিবেশন করলে এটা এখন মাখা শেষ। আমরা এখন এটাকে গরম তেলে ভেজে নেব। এবার ভাজা হচ্ছে মাছ। কয়েকবার এপিঠ ওপিঠ উল্টে ভাজা হলেই নামিয়ে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, নামাবেন। রেটে তুলে ফেলছি। বাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে তো। এটাই তো মনে হচ্ছে খেয়ে ফেলি। এবার সেই তেলেই ছেড়ে দিতে হবে পেঁয়াজ কুচি। সরিষার
পেঁয়াজটা বাদামি করে ভাজা হলে তাতে দিতে হবে আদা ও রসুন বাটা। নেড়ে চেড়ে কিছুক্ষণ পর দিতে হবে লবণ। এরপর দিতে হবে সামান্য পানি। শেষে দিতে হবে টক দই। কষানো মশলায় এবার দিতে হবে মাছ। মজার ফ্লেভার ছড়ানোর জন্য দেয়া হচ্ছে আস্ত কাঁচামরিচ আর কাঁচা তেজপাতা। কাঁচা তেজপাতা কোথায় ছিলেন? আমাদের গাছে তেজপাতা। নিজেদের গাছে? এটা রান্না শেষ, এখন পরিবেশন করব আর আমি মজা করে খাবো। শুধু রান্না নয়, এখানকার রাঁধুনিরা সাজাতেও জানে। পুদিনা পাতা, ধনে পাতা আর শসা দিয়ে মনের মতো সাজিয়ে তবেই আমাকে খেতে দিবেন। দর্শক, সত্যি দারুণ স্বাদ। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই রান্নাটা ট্রাই করে দেখবেন। আপা, ভীষণ মজা হয়েছে। নলা মাছের কোরমা রান্না করতে লাগে আস্ত নলা মাছ, হলুদ ও মরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, টক দই, লবণ, তেল, কাঁচামরিচ, কাঁচা তেজপাতা, ধনে পাতা, পুদিনা পাতা আর শসা। পুরো বাংলাদেশটাই জানি কেমন, রং রূপ স্বাদ গন্ধের বৈচিত্র্যে ভরা। বৈচিত্র্যের এই সুখ নিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো। ভিন্ন স্বাদের সন্ধানে আবারও দেখা হবে আগামী পর্বে দেশের অন্য কোনো জনপদে। সেনাগাদ, ভালো থাকুন সবাই।